বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে এবং ছাত্র শিক্ষার্থীদের বিজয় অবশ্যই হবে তিনি বলেন দেশে একটা গণজাগরণ শুরু হয়ে গেছে শিক্ষার্থীদের আন্দোলনে সাধারণ মানুষ যোগ দিয়েছেন সব পেশার মানুষ সব ধরনের মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছেন তারা যুক্ত হয়েছেন সব ভয়কে উপেক্ষা করে শনিবার দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় তার পরিবারদের সদস্যের সাথে সাক্ষাতের পর এসব মন্তব্য করেন মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীকে গত একুশ জুলাই তাদের বাসা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মির্জা ফখরুল বলেন তরুণরাই এবার জেগে উঠেছে এর জন্য আমরা অত্যন্ত আশাবাদী আশাবাদী এই কারণে যে তরুণরা যখন জেগে উঠেছে ছাত্ররা যেখানে জেগে উঠেছে যুবকরা যেখানে জেগে উঠেছে সে আন্দোলনকে পরাজিত করা কারো পক্ষে সম্ভব না তিনি বলেন ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছে তখনই এর যে যৌক্তিকতা তা নিয়ে আমরা কথা বলেছি আমরা তাদের সাথে সহযোগিতা শুধু নয় তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছি আরও বেশি দৃঢ়তার সাথে বলতে চাই ছাত্রদের এর যৌক্তিক আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয় আমাদের সব রকমের সহযোগিতা তাদের প্রতি থাকবে যেহেতু শিক্ষার্থীদের আন্দোলন এটা সেই রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব কর্তব্য তা আমরা পালন করছি আমরা করতে থাকবো তিনি তার দলের সব নেতাকর্মীর প্রতি ছাত্রদের আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান